অ্যাডোব ইলাস্ট্রেটরে একজন বিগিনার হিসেবে আপনারা যখন কাজ করতে যান তখন আপনাদের অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সো এর ভিতর যেমন ধরুন আমাদের কিছু প্রবলেম আছে, যেমন ধরুন গ্রিড প্রবলেম বা রুরাল প্রবলেম বা আমাদের বিভিন্ন ধরনের ভিউ মোড নিয়ে কাজ করা, তো এইসব বিষয়ে কিন্তু আপনাদের প্রাথমিক অবস্থায় অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। সো গ্রিড প্রবলেমটা মূলত কি, যেমন আপনি কোনো একটা শেপ নিয়ে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের সেই শেপের ধরুন আপনি কতটুকু পিক্সেল সরাচ্ছেন বা কতটুকু জায়গা ধরে আপনি নিচ্ছেন সেটা আপনাদের শো করতেছে না, বা আপনি চাচ্ছেন যে আপনি গ্রিড ওয়াইজ আপনি সেটাকে শো করে আপনি দেখাবেন, যেটা আপনার কাজকে আরো দ্রুত করতে সাহায্য করবে। সো সাধারণত বিগিনার হিসেবে আপনাদের এই গ্রিড নিয়ে প্রবলেম হতে পারে। আবার একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে এই রুরাল প্রবলেম। সো আপনার অনেক সময় হতে পারে যে বিভিন্ন ধরনের হয়তো লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় হতে পারে যে আপনাদের স্ট্রেট লাইন বরাবর বা কোনো একটা সোজা বরাবর আপনাদের হয়তো বা কি সেই শেপ বিল্ডার টুল বা পাথফাইন্ডার টুল দিয়ে হয়তো বা কোনো কিছু কাটা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যদি সেই রুরাল টুলটাকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের সেই স্ট্রেট লাইন বরাবর বা ভার্টিক্যালি লাইন বরাবর আপনাদের কিন্তু কাটতে খুবই সহজ হবে এবং সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই সেটাকে কাজ করতে পারবেন। আবার ধরুন আপনি কোনো একটা সিঙ্গেল একটা শেপ নিয়ে কাজ করতেছেন বা সিঙ্গেল একটা টুল নিয়ে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি আপনার এই স্ক্রিনটাকে ফুল স্ক্রিন মোডে নিয়ে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে কি হবে যে আপনি আপনার স্ক্রিনটাকে অনেকটা বড় দেখতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। সো বন্ধুরা, আমি এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো অবশ্যই একজন বিগিনারের কাছে আজকের এই ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে, তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রপারলি দেখার ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকের এই প্রবলেমের সিম্পল সলিউশনটা আমরা দেখে নিই। তো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো প্রথম যে প্রবলেমটার কথা আমি আপনাদের বলেছিলাম সেটাকে আমাদের গ্রিড প্রবলেম। সো দেখুন, গ্রিড প্রবলেমের ব্যাপারে আমি আপনাদের পরিপূর্ণভাবে ধারণা দেবো যাতে করে আপনাদের গ্রিড সম্পর্কে বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয়। সো দেখুন, গ্রিডটাকে প্রপারলিভাবে এবং সিম্পল ওয়েতে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি কি করবো, আমি এখান থেকে দুইটা শেপ নিয়ে নেব। সো দেখুন, এখানে আমাদের একটা শেপ আছে বিভিন্ন ধরনের, ধরুন আপনি পলিগন নিতে পারেন, আপনি রেক্টেঙ্গেল নিতে পারেন বা ইলিপস নিতে পারেন, যে কোনো একটা শেপ আপনি নিয়ে কাজ করতে পারেন। তো সাপোজ আমি ধরুন এখান থেকে একটা ইলিপস টুলটাকে সিলেক্ট করতেছি। সো ইলিপস টুলটাকে সিলেক্ট করে দেখুন আমি এখান থেকে শিফট অল্টার প্রেস করে আমি ধরুন একটা গোল আকারে বৃত্ত আকারে তৈরি করলাম। তো দেখুন আমাদের একটা নর্মাল একটা ইলিপস তৈরি হয়ে গেল, যেটা আপনারা অলরেডি তৈরি করতে পারেন। সো আশা করছি আপনার এই বিষয় নিয়ে কোনো প্রবলেম হবে না। সো এবার দেখুন, আমরা যখন এই মুভ টুল দিয়ে আমরা এই ইলিপসটাকে নিয়ে অল্টার প্রেস করে ধরে সিলেক্ট করতে যাবো, তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কোনো কিছু শো করতেছে না। তার মানে আমি দেখুন এখানে কত পিক্সেল সরাচ্ছি বা এখানে আমাদের মিডল বরাবর নিতে গেলেও কিন্তু দেখুন আমাদের প্রবলেম হচ্ছে। তারপরে আমাদের এইটুকু বরাবর মিডল বা এইটুকু বরাবর আমরা সরাতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আমাদের কিন্তু প্রবলেম হবে। বাট আপনারা যে এইভাবে কাজ করতে পারবেন আমি সেটা বলছি না, বাট বলতেছি যে আপনাদের কিন্তু এই ধরনের এইভাবে কাজ করতে গেলে আপনাদের কিছুটা প্রবলেম হতে পারে। যেমন ধরুন আপনাদের হয়তো বা সময়টা একটু বেশি লাগতে পারে, আপনাদের হয়তো বা মিডলে মিলাতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে, তো সাধারণত সেই সব বিষয়ে কিন্তু প্রবলেম হতে পারে। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনি সিম্পলি ভাবে কি করবেন, এখান থেকে দেখুন ভিউ অপশনে প্রেস করবেন। সো ভিউ অপশন থেকে দেখুন এখানে সব সরাসরি নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে কি একটা স্মার্ট গাইড। সো আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে স্মার্ট গাইডটাকে অন করে দেবেন অথবা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল ইউ প্রেস করবেন। তো দেখুন, আমি যখন এখানে স্মার্ট গাইডটাকে অন করে দেবো, গাইডটাকে অন করার পর আমি যদি সাপোজ এই শেপটাকে ডিলিট করে এবার যদি আমি এই শেপটাকে অল্টার প্রেস করে ধরে বা এটাকে কপি করে স্ট্রাইক, তাহলে কিছুটা পরিবর্তন দেখতে পারবেন। সো দেখুন এখানে যদি আমি এখন যদি অল্টার প্রেস করে ধরে তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার দাগের মতো শো করতেছে এবং কত পিক্সেল আমি সরাচ্ছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো দেখুন, আমি যখন এটা মিডল বরাবর নিচ্ছি তখন দেখুন এখানে কিন্তু আমাদের ইন্টারসেক্ট শো করতেছে এবং আমাদের মিডল বরাবর এখানে কিন্তু এসে কিন্তু আমাদের একটা বাধা পাচ্ছে। তার মানে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি তা আসলে কিন্তু আমাদের এই শেপটা বা এই দুইটা শেপ কিন্তু আমাদের মিডল বরাবর চলে এসেছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে স্মার্ট গ্রিডটাকে অন করে আপনার কাজকে আপনি আরও সহজভাবে করতে পারেন এবং আপনার কাজকে আরও কিন্তু সহজ উপায় এবং সিম্পল হইতে এবং আপনি সঠিকভাবে কিন্তু করতে পারেন। সো এইটা ছিল মূলত কি আমাদের স্মার্ট গাইডের ব্যবহার। সো স্মার্ট গাইডের সাহায্যে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, যখন যে কোনো জায়গায় সরাবেন আপনার ঠিক কতটা পিক্সেল সরতেছে বা কতটুকু জায়গা ধরে আপনি কাজ করতেছেন সব কিন্তু এখানে শো করবে। এবং দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লাইন বরাবর গ্রিড বরাবর এবং প্রতিটা জায়গায় আপনি কতটুকু জায়গা সরাচ্ছেন, সেটা কি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে নাকি অন্যদিকে যাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখুন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু শো করতেছে। তারপরে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের স্মার্ট গাইডটা আসলে কোন কাজে লাগবে এবং আপনি এটাকে কি কাজে ইউজ করবেন। সো অবশ্যই প্রফেশনাল কাজের জন্য আপনি অবশ্যই স্মার্ট গাইডটাকে অন করে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের লোগো ডিজাইন বলেন বা বিভিন্ন ধরনের জিনিস ডিজাইন করেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই অনেক 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 হেল্প করবে। সো এটা ছিল মূলত কি আমাদের স্মার্ট গাইডের ব্যবহার। সো আশা করছি বন্ধুরা স্মার্ট গাইডের ব্যবহারটা বা স্মার্ট গাইড অন করলে কি অবস্থাটা হয় এবং স্মার্ট গাইড অফ করে থাকলে কি অবস্থাটা হয় এইটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। সো এবার আমাদের সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হলো কি আমাদের দেখুন এখানে রুলার টুল।
সো রুলার টুল দিয়ে আপনি মূলত কি করবেন? সো দেখুন, এমন অনেক সময় হতে পারে যে আপনি ধরুন কয়েকটা শেপ নিয়ে আপনি কাজ করতেছেন। সাপোজ ধরুন আপনি এখান থেকে একটা রেকটেঙ্গল এখানে ড্র করলেন, তারপরে ধরুন আপনি কোনো একটা কাস্টম লোগো তৈরি করতে চাচ্ছেন। তো এখানে ধরুন আপনি সাপোজ এখান থেকে ধরুন একটা ইলিপস টুল ড্র করলেন, ঠিক আছে। সো ধরুন এইভাবে আপনি ড্র করতে পারেন। সো ড্র করলে দেখুন স্মার্ট গাইড অন করা রয়েছে বলে কিন্তু আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে শো করতেছে, আমাদের এইটা সমান করে কিন্তু আমাদের এইটা অটোমেটিক তৈরি হচ্ছে। দেখুন আপনি যখন এখানে ড্র্যাগ করতেছেন তখন দেখুন এখানে কিন্তু আমাদের এটা দাগ কিন্তু শো করতেছে। সো ওকে, সো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে রুলার টুল দিয়ে মূলত আপনি কি করবেন। দেখুন আপনাদের কাজ করতে গেলে আপনাদের এমন অনেক সময় হতে পারে যে আপনাদের হয়তো যে আপনি কোনো একটা জিনিস ড্র করতে সেক্ষেত্রে ধরুন আপনার এইটা একটু বড় হয়ে গেল, বা এইটা যেমন সামান্য বড় হয়ে গেল যেটা আপনি প্রপারলি ভাবে আপনার চোখে হয়তো ধরা পড়তেছে না। বা এমন অনেক সময় হতে পারে যে আপনাদের যদি সামান্য পিক্সেল বড় হয়ে থাকে, 0.5 পিক্সেল বা কিছু সামান্য বড় হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনাদের অনেক সময় এটা চোখে কিন্তু ধরা নাও পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সিম্পলি ভাবে রুলার টুলটাকে সিলেক্ট করেন এবং রুলার টুলটাকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করতে পারবেন। সো রুলার টুলটাকে ব্যবহার করার জন্য আপনারা কি করতে পারেন, কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল আর প্রেস করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন ভিউ থেকে সরাসরি দেখুন এখানে রুলার একটা অপশন আছে, তো আপনি এখান থেকে কিন্তু রুলারটাকে অন করতে পারেন। সো যেহেতু আমাদের এখানে অন অবস্থায় আছে, সো দেখুন এখানে আমাদের একটা অপশন আছে হাইড রুলার্স, সো আমি এখান থেকে হাইড করে দিলে দেখুন এটা হাইড হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে ভিউ থেকে যদি আমি এটাকে অন করি তাহলে দেখুন এটা কিন্তু অন হয়ে যাচ্ছে। সাধারণত রুলার টুলটাকে আপনি কীভাবে ইউজ করবেন? সো দেখুন সিম্পলি ভাবে আমি যখন এই মুভ টুলটাকে সিলেক্ট করি, আমি যদি এই রুলার টুলের উপর সিম্পলি ক্লিক করে আমি যদি এখানে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি আমার দাগের মতো করে একটা আসতেছে। তাহলে আপনি কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এটাকে রাখতে পারেন। সাপোজ আপনি এখানে রাখতে পারেন, বা আপনি এরকম একাধিকবার অনেক রুলার নিয়ে কিন্তু কাজ করছেন, সাপোজ আপনি এখানে রাখতে পারেন একটা, আবার ধরুন সাপোজ আপনি এখানেও রাখতে পারেন। আবার ধরুন এখান থেকে ধরুন আপনি কিন্তু ভার্টিক্যালি বরাবর হরিজন্টাল বরাবর কিন্তু প্রতিটা জায়গায় আপনি কিন্তু রাখতে পারেন। সো দেখুন এইটা রাখার সুবিধাটা হলো কি যে আপনি দেখুন এখানে কিন্তু প্রপারলি ভাবে দেখুন আমাদের এই দাগ বরাবর কিন্তু আমাদের এই দুইটা শেপ কিন্তু আমাদের খুব সহজে আমরা কম্বাইন করতে পারবো। সো দেখতে পাচ্ছেন রুলারটাকে ব্যবহার করার কারণে দেখুন আমরা কিন্তু প্রপারলি ভাবে বুঝতে পারতেছি, যদি জুম করে দেখা তাহলে দেখুন প্রপারলি ভাবে বুঝতে পারতেছি যে আমাদের কিন্তু এই শেপটা ঠিক এই বরাবর নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, বা এই বরাবর নিলে আমাদের কিন্তু এই শেপটা প্রপারলি ভাবে আমাদের কাজ হবে এবং প্রপারলি ভাবে আমাদের স্ট্রেট লাইন বরাবর থাকবে। সো এইভাবে আপনি কিন্তু রুলার টুলটা নিয়ে কাজ করতে পারেন। সো আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের অনেক বড় বড় ডিজাইন করার ক্ষেত্রে বা আপনাদের যখন প্যাডিং ইউজ করবেন বা ব্লেন্ড ইউজ করবেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে এই রুলার টুলটাকে ইউজ করে আপনার বিভিন্ন ধরনের দাগ কেটে কেটে আপনি কিন্তু আপনার ডিজাইনকে আরো সহজ উপায় কিন্তু করতে পারেন। সো মূলত এটাই ছিল মূলত বন্ধুরা রুলার টুলের ব্যবহার। রুলার টুলের সাহায্যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রুলার টুলের সাহায্যে কি করতে হবে এবং কিভাবে আপনি আপনার রুলার টুলের সাহায্যে আরো কাজকে আপনি আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। সো এবার আমি থার্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আমাদের ভিউ অপশন মোডের একটা কাজ, সেটা হলো আমাদের কি ফুল স্ক্রিন মোড। সো ফুল স্ক্রিন মোডটা আসলে কিভাবে কাজ করবে? সো দেখুন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। সো ব্যাকে চলে গিয়ে ধরুন আমরা এখান থেকে পুরোপুরি ব্যাকে চলে গেলাম, এখান থেকে ব্যাকে গিয়ে আমরা ধরুন একটা ব্ল্যাঙ্ক একটা আমাদের স্পেস আমরা বা ব্ল্যাঙ্ক একটা আমরা ডকুমেন্ট এখানে রাখলাম। এবার ধরুন আপনি চাচ্ছেন যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন হতে পারে অথবা আপনার বিভিন্ন ধরনের বিজনেস কার্ড ডিজাইন হতে পারে, তো এইভাবে ডিজাইন নিয়ে আপনি ধরুন কাজ করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার এমন অনেক সময় হতে পারে যে আপনি ধরুন কোনো একটা সিঙ্গেল টুল নিয়ে কাজ করবেন, সাপোজ হতে পারে আপনি পেন টুল নিয়ে কাজ করতেছেন, বা আপনি টেক্সট টুল নিয়ে কাজ করতেছেন, বা আপনি কোনো একটা রেকটেঙ্গুলার টুল বা বিভিন্ন ধরনের আপনি ড্রয়িং টুল নিয়ে কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে আপনাদের এত টুল বা এত ধরনের জিনিস আপনাদের এখানে দরকার নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ফুল স্ক্রিন মোডটাকে ইউজ করতে পারেন। কিন্তু এই ফুল স্ক্রিন মোডকে ইউজ করার জন্য আপনার অবশ্যই কিবোর্ডের শর্টকাট কিন্তু জানা লাগবে। কিবোর্ডের শর্টকাট যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি প্রপারলি ভাবে সেই ফুল স্ক্রিন মোডটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এর কারণ কি, আপনি যখন পেন টুল নিয়ে কাজ করবেন, সো আপনার অনেক সময় হতে পারে যে আপনি পেন টুল নিয়ে কাজ করতে করতে আপনার ধরুন কোনো একটা কারণে আপনাদের রেকটেঙ্গুলার টুল নিয়ে কাজ করা লাগতে পারে, তো সেখানে কিন্তু আপনি ফুল স্ক্রিন মোডটাকে জাস্ট নর্মাল করে আপনি সেখান থেকে কাজ করতে পারেন। বাট আপনি যদি ফুল স্ক্রিন মোড থেকে যাতে নর্মালি ফেরত না এসে আপনি যদি সেইখানে থেকে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কিবোর্ড শর্টকাটটা জানা থাকা লাগবে। তো তাছাড়া বন্ধুরা কিবোর্ড শর্টকাট যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার কাজকে আরও সহজভাবে আপনি করতে পারবেন এবং আপনি কিন্তু প্রফেশনালভাবে কিন্তু খুব সহজে কাজ করতে পারবেন। সো ফুল স্ক্রিন মোডটাকে অন করার জন্য আপনি সিম্পলিভাবে কী করবেন, এখান থেকে ভিউ অপশনে প্রেস করবেন। সো ভিউ অপশনে প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন মোড। সো স্ক্রিন মোডে দেখুন আমাদের এখানে নর্মাল স্ক্রিন মোড সিলেক্ট করা আছে, সো আমি যেখানে ফুল স্ক্রিন মোডটা সিলেক্ট করে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কিন্তু চলে গেছে এবং আমি কিন্তু জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি এটা কিন্তু বড় করে নিয়ে দেখুন ফুল স্ক্রিন মোডে আমি কিন্তু কাজ করতে পারতেছে। সো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে কিন্তু কোনো টুল সেকশন বা টুল বার দেখা যাচ্ছে না বা কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমি টুল বার নিয়ে কাজ করবো কিভাবে? তো এটা সিম্পল একটা ব্যাপার যেটা আমি আপনাদের আগেই বলেছি যে আপনাদের কিবোর্ড শর্টকাট জানা লাগবে। তো সিম্পলি ভাবে দেখুন আপনি যদি এখানে পেন টুল নিয়ে কাজ করতে চান তাহলে কি করবেন, সিম্পলি ভাবে কিবোর্ড থেকে পি প্রেস করবেন, দেখুন পেন টুল আমার এখানে চলে আসছে। সো আমি এবার যে কোনো যে কোনোভাবে এখান থেকে কিছু দেখুন এখানে ড্র করতে পারতেছি। ওকে, সো এবার যদি আপনি কোথায় এটাকে যদি আপনি মুভ টুলের সাথে সিলেক্ট করতে চান তাহলে কি করবেন, সিম্পলি ভাবে ভি প্রেস করবেন, দেখুন মুভ টুল চলে আসছে, আমি এটাকে বিভিন্নভাবে ড্র করে আমি পাশে রাখতে পারতেছি।
আবার ধরুন আপনি চাইলে কিন্তু এম প্রেস করতে পারেন, এম প্রেস করলে দেখুন আমাদের বিভিন্ন শেপ চলে আসছে, আপনি এখানে শেপ ড্র করতে পারেন। আপনি এইভাবে বিভিন্ন ধরনের কিবোর্ড শর্টকাট ইউজ করে আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ফুল স্ক্রিন মোডে ইউজ কাজ করে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কাজ করতে পারেন। সো ফুল স্ক্রিন মোডে নর্মাল মোডে রাখা যদি আপনি কিবোর্ড থেকে শর্টকাটে আপনি স্কেপ বাটন প্রেস করবেন, সো স্কেপ বাটন প্রেস করে দেখবেন আমাদের কিন্তু নর্মাল মোডে আবার চলে আসবে। সো বন্ধুরা এইগুলো ছিল মূলত আজকের ভিডিওতে আপনাদের বলা যে আপনাদের কাজ করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো মোটামুটিভাবে প্রবলেম হতে পারে, তো সেই সব বিষয় নিয়ে আজকে আমি সাধারণত ভিউ সেকশনের যে ব্যাপারগুলো থেকে থাকে সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের বোঝানো ট্রাই করেছি। সো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। সো তারপরে যদি কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু চাইলে আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা আপনি আমার ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন বা আপনি যোগাযোগ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সমস্যার সমাধান 100% করার ট্রাই করব। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই প্রপারলিভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন।